আজকের ভিডিওতে আমরা মূলত যে সমাধানটি দেখব এইটা হচ্ছে কম্পিউটার অন আছে কিন্তু আমাদের ডিসপ্লেতে কিছু দেখাচ্ছে না যেটাকে আমরা নো ডিসপ্লে ইস্যু বলে থাকি তো এই সমস্যার আপনি সমাধান কিভাবে করবেন ধরুন আমার কম্পিউটারটি আমি পাওয়ার দিচ্ছি আমার কম্পিউটারটি চলতেছে আমার কম্পিউটার যে প্রসেসর ফ্যান বা অন্য অন্য ফ্যানগুলো ঘুরতেছে কিন্তু আমার ডিসপ্লেতে কিছুই আসতেছে না অর্থাৎ ডিসপ্লে ব্ল্যাক হয়ে আছে তো এরকম সমস্যা যদি আপনি পড়েন আপনি সমাধানের জন্য বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা আপনার বাসায় বসেই করতে পারেন তো এইগুলোই আমরা আসলে দেখাবো তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনি যে সমাধানটি খুঁজবেন সেটি হচ্ছে আপনার ডেস্কটপের সাথে অথবা আপনার পিসির সাথে যদি হচ্ছে ইউএসবি ক্যাবেল দিয়ে আপনার হচ্ছে কিবোর্ড লাগানো থাকে তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন কিবোর্ডের যে উপরে লিডগুলো আছে যেগুলো হচ্ছে একটা দেখবেন হচ্ছে ক্যাপস লক বাটন প্রেস করলে অথবা নাম্বার লকের যে উপরে তিনটি লিড থাকে এই লিডগুলো কোনটি জ্বলছে কিনা যদি না জ্বলে তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যে আপনার নাম্বার লক বাটনটা আছে কিবোর্ডের এটা প্রেস করতে পারেন অথবা ক্যাপস লক বাটনটা প্রেস করতে পারেন তো প্রেস করে যদি দেখেন যে উপরে লিটগুলো একটাও জ্বলছে না তো সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার ডেস্কটপ বা আপনার পিসি থেকে ডিসপ্লে পাস হচ্ছে না তার মানে আপনার ডেস্কটপের সমস্যা আর যদি দেখেন যে এগুলো প্রেস করার পরে এই লিটগুলো জ্বলে তখন বুঝে নেবেন যে আপনার ডেস্কটপ থেকে পিসিতে মানে ডেস্কটপ থেকে ডিসপ্লে পাঁচ হচ্ছে কিন্তু আপনার মনিটরে সেটা গিয়ে পৌঁছতেছে না তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার হা যে গ্রাফিক্স কার্ড এটাতেও সমস্যা থাকতে পারে তো ওই ব্যাপারের আগে আমরা প্রথমেই চেক করব। যে আমাদের মনিটরটা ঠিক আছে কিনা বা আমাদের ভিজিএ কেবলটা ঠিক আছে কিনা অথবা আমাদের যে আছে কিনা তো এইগুলো চেক করার পরে আপনি যদি দেখেন ওভারঅল সবই ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু হেল্প নিতে পারেন আপনার গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে ওইটা খুঁটে খুলে আপনি মাদার বোর্ডে ডাইরেক্টলি প্ল্যাক করে দেখবেন যে কাজ করে কিনা সেই ক্ষেত্রে এইচডিএমআই কেবল হোক ভিজিএ কেবল হোক করে দেখবেন আর যদি দেখা যায় না কাজ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনি শিওর হতে হবে যেহেতু লিড জ্বলতেছে তার মানে আমার পিসি ডিসপ্লে দিচ্ছে তো আমার ডিসপ্লে সমস্যা হতে পারে মনিটরের সমস্যা হতে পারে আর যদি আপনি দেখেন যে আপনার এই ডিসপ্লেটাও জলে না মানে কিবোর্ডের লিডগুলোও জলে না তো সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আমার পিসি থেকে এই ডিসপ্লে পাঁচ হচ্ছে না তো আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার সমাধানের জন্য আপনার পিসি তেই সমাধানটা করতে হবে ডিসপ্লে আনতে হবে তো এই ক্ষেত্রে আপনি প্রথমে যে সমাধানটা খুঁজবেন আপনার পিসির র্যামটাকে খুলবেন এটাকে কোনো ইরেজার দ্বারা মুছে আবার প্লাক করবেন যদি ডিসপ্লে পেয়ে যায় ইটস ওকে ভেরি গুড আর যদি দেখেন তখনও ডিসপ্লে পাচ্ছে না তো আপনি যদি দুইটা র্যাম থাকে তো আপনি অন্য একটা র্যামের হেল্প নিতে পারেন অথবা ভালো কোনো র্যামের হেল্প নিতে পারেন আবার এই সমস্যাটা মূলত র্যামের কারণেও হয়ে থাকে অনেক সময় প্রসেসরের কারণেও হয়ে থাকে তো আপনি প্রসেসর তো আর এক্সট্রা থাকে না তো র্যামটা আপনি এটা চেক করে দেখতে পারেন আর হচ্ছে আপনার কীবোর্ডের লাইট চেক করে দেখতে পারেন তারপরে যদি দেখা যায় যে সমাধানটা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাকে সার্ভিস সেন্টার বা রকম কোনো সমাধানে যেতে হবে তো আপনি আশা করি এই দুই তিনটা চেক করলেই আপনি বুঝে যাবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো বাই